মানুষের জীবনে ও সংগ্রামে প্রেরণার উৎস তার গান ও কবিতা। তার গান ও কবিতাতে বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। আজ 25শে মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। জন্মদিনে যুগস্রষ্টা এই মানুষটির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গল্পকথার আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, যেহেতু বিশেষ একটি দিন, বিশেষ একটি আয়োজন, বিশেষ একজন মানুষ আমাদের সাথে উপস্থিত আছেন, সঙ্গীত শিল্পী এবং শিক্ষক ডক্টর আলিফ লাইলা। কেমন আছেন আপু? অনেক ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এমন বিশেষ একটি দিনে আপনাকে পেয়েছি। চমৎকার একটা আড্ডা হবে আশা করছি, চমৎকার কিছু গান শুনতে পারবো সেটাও আশা করছি। কেমন যাচ্ছে সময়টা বা সব কিছু মিলিয়ে কেমন আছেন? আসলে আমরা তো বিগত মানে প্রায় 1.5 বছরই বলবো, সবাই তো একটা কি বলবো অস্থির একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এর মধ্যে দিয়ে গান করছি, বাসা প্র্যাকটিস করছি, শেখাচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি, এভাবে যাচ্ছে সময়। আজকে যেহেতু আমাদের কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, অন্যান্য সময়ে তো অনেক কিছু আসলে প্ল্যান থাকে, আয়োজন হয়, অনুষ্ঠান হয়, এই সময়টা আসলে এখন কেমন যাচ্ছে, কী কী পরিকল্পনা হচ্ছে? আমি আসলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, ওখানে তো প্রত্যেকবার যেটা হয় যে কবি নজরুলের জন্মজয়ন্তীতে সেখানে নজরুলের এই আয়োজন মানে অনেক ব্যাপকভাবে হয়। সেখানে 3 দিনব্যাপী প্রোগ্রাম হয়। আচ্ছা, সেখানে শিল্প সাহিত্য প্রত্যেকটা বিষয়ে নজরুলের জীবন কর্ম সেমিনার হয়, গানের অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, মানে মোটামুটি সব ধরনের বিষয়গুলো সেখানে আমরা তুলে ধরবার চেষ্টা করি। তো এবার যেটা হয়েছে, যেহেতু এরকম একটা পরিস্থিতি, আমরা তো মানে সবাই সামনাসামনি যে একটা উপস্থিতি সেই উৎসব সেটা হয়তো করতে পারছি না, যার কারণে আমরা অনলাইনে সেটা করার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সেভাবে আয়োজন করা হয়েছে, 3 দিনব্যাপী প্রোগ্রাম করছি আমরা। সেক্ষেত্রে কী কী পরিকল্পনা হচ্ছে? সেখানেও আমরা এরকম সেমিনার থাকবে, আলোচনার অনুষ্ঠান থাকবে, পাশাপাশি গান থাকবে, আবৃত্তি থাকবে, নাচ থাকবে, অভিনয় থাকবে, এরকম করে আমরা সাজিয়েছি 3 দিনের প্রোগ্রাম। আচ্ছা, এর এই কয়েকটি বছরের মধ্যে কোন বছরের আয়োজনের কথা এই মুহূর্তে আসলে মনে পড়ছে বা বেশ ভালো লেগেছে আপনার কাছে? আমার কাছে ভালো লেগেছে বলতে, আমি খুব ছোট ছিলাম যখন, আচ্ছা, 1930 সালে দুরিরামপুর স্কুলে যে আয়োজনটা হয় নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে, সেই প্রোগ্রামটা যখন একদম ছোট ছিলাম, আমার ওই স্মৃতিটা খুব চোখে ভাসে। কেমন ছিল সেই সময়টা? তখন সম্ভবত ক্লাস 5-6 পড়ি আমি, গানের শুরুর দিকে। ঢাকা থেকে খুব নামি দামি গুণী শিল্পী যারা ছিলেন নজরুলের, ওনারা গান করতেন, তাদের সামনে বসে তাদের গান শুনবো এবং আমি গাইবো, এটা একটা বড় প্রাপ্তি ছিল আমার তখন। তো ওই স্মৃতিটা চোখে ভাসে, প্রথম যেদিন গিয়েছিলাম সেখানে পারফর্ম করেছিলাম। আর এর পরবর্তী সময়ে আমি যখন শিক্ষক হিসেবে ওই একই জায়গাতে জয়েন করলাম, তখন আলাদা একটা অনুভূতি, যে এখানে এখন আমি শেখাচ্ছি প্লাস সেখানে স্টুডেন্টদের শেখাচ্ছি, সবাইকে নিয়ে একটা আয়োজন করছি, আমি স্টুডেন্টরাও পারফর্ম করছি, আমিও করছি, এটা আলাদা একটা ভালো লাগার জায়গা আমার তখন। যেহেতু নজরুল সঙ্গীত নিয়ে আপনি কাজ করছেন, ক্লাসিক্যাল সঙ্গীত নিয়েও আপনি, শাস্ত্রীয় সঙ্গীত নিয়েও কাজ করছেন, সে বিষয়েও আসবো, কিন্তু নজরুল আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করেছে সেটা যদি জানতে চাই। আমি তো বলবো আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা বড় একটা উৎসাহ প্রেরণার জায়গা, বিশেষ করে আমার জীবনে, কারণ আমি ছোটবেলার থেকে নজরুলের চেতনা, নজরুলের যাবতীয় সব কিছু ভেতরে ধারণ করার চেষ্টা করেছি। যে বিষয়টি মানে গানের প্রত্যেকটা শাখায় নজরুলের যেভাবে বিচরণ, আমার মনে হয় নজরুলের বাণীগুলো যদি আমরা কেউ সঠিকভাবে ধারণ করি ভিতরে, আর মনে হয় অন্য কিছুর প্রয়োজন পড়বে না। জীবন দর্শনটা মনে হয় জীবন দর্শনটা ওখান থেকেই আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোকে আমরা কাজে লাগাতে পারি। আপনার ক্ষেত্রে ওই সময়টা কখন ছিল যখন আপনার মনে হয়েছে না আপনি নজরুল সঙ্গীতকে নিয়ে সামনে এগোতে চান বা ভাবতে চান? আমি আসলে শুরুর দিকে অন্য গান করতাম, অন্য গান করতাম বলতে নজরুল খুব বেশি, নজরুল তখন গাইতাম না, ফোকটা বেশি গাইতাম। হঠাৎ করে আমার কেন জানি নজরুলের প্রতি, নজরুলের গানের প্রতি ভালো লাগা কাজ করলো। তখন সম্ভবত ক্লাস 9-10 পড়ি, আমার হুট করে সে ট্র্যাকটা চেঞ্জ করে নজরুলের গানে চলে এসেছি। আচ্ছা, এরপর আমার মিউজিক নিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি ক্লাসিক্যাল মিউজিকে, এবং যেহেতু ক্লাসিক্যাল শিখেছি পাশাপাশি ক্লাসিক্যালের সাথে তো নজরুল ওতপ্রোতভাবে জড়িত,
তো সেখান থেকে আরও বিষয়টা ভালোভাবে আমার ভিতরে কাজ করে এবং নজরুল ইনস্টিটিউটে শিখেছি বেশ কিছুদিন। এরপর তো এখন শেখাচ্ছি ত্রিশালে, ওখানেও নজরুলের গানই শেখাচ্ছি। মোট কথা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নজরুলের সব কিছুই জড়িয়ে আছে। জড়িয়ে আছে সত্যি তাই, এবং সেই বিষয়গুলো নিয়েও শুনবো। তবে এই মুহূর্তে একটা গান শুনতে চাই, কয়েকটা লাইন যদি এই মুহূর্তে আমাদেরকে শোনাতেন। ঠিক আছে, আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমি আমার নিবেদন করছি। গানগুলো শুনলে না মন ভরে না, মনে হয় যে কেন গানগুলো শেষ হয়ে গেল, পুরোটা সময় জুড়ে গানই শুনতে থাকি। আর আপনি এত সুন্দর করে গাইছিলেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আরও গল্প হবে, গানও হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে হবে। দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে আসছি আবারও গান গল্প নিয়ে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী এবং শিক্ষক ডক্টর আলিফ লায়লা। যেই বিষয়ে শুনছিলাম যে আপনি ছোটবেলা থেকে কিন্তু নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন, গানের সাথে তো যাত্রা আপনার ছিল, কিন্তু কিন্তু একটু বড় হয়ে উঠে আপনি নজরুল সঙ্গীতকে ভালোবেসেছেন, যেটা আপনি বলছিলেন। এখনকার সময়ের কথা যদি জানতে চাই, যে বর্তমান সময়ে আসলে নজরুল সঙ্গীতের চর্চা কেমন হচ্ছে, বা নতুন প্রজন্মের যারা আছে তারা আসলে কতটুকু ভালোবাসতে পারছে নজরুলের জীবন দর্শনকে, তার গান কবিতাকে? আমার কাছে যেটা মনে হয় যে এখন বাংলাদেশে মোটামুটি ভালো চর্চা হচ্ছে নজরুলের গানে। নজরুল সঙ্গীত সংস্থা, নজরুল সঙ্গীত পরিষদ, নজরুল ইনস্টিটিউট আছে, অনেক কিছু কিন্তু এখন আছে। সেখানে নিয়মিত নজরুল সঙ্গীতের উপরে বিশেষ কোর্স সম্পূর্ণ হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমার কাছে মনে হয় যে নজরুলের চর্চা ভালো মতন হচ্ছে, তবে আরেকটু ব্যাপকভাবে হলে জিনিসটা আরও ভালো হতো। আর যেমন আমি আমার ইউনিভার্সিটির কথা বলবো, সেখানে শুধু নজরুলের আলাদা কোর্সই আছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে নজরুলের উপর আলাদা একটা কোর্স আছে, নজরুল চর্চা, যেটা কি না অন্য সাবজেক্ট নিয়ে যারা পড়ছে অনার্স তাদেরকেও এই সাবজেক্টটা বাধ্যতামূলক পড়তে হচ্ছে। আমাদের তো 4 বছর অনার্স কোর্স সম্পন্ন করতে হয়, এছাড়াও একটা কোর্স একটা ইয়ারে, ধরেন ফার্স্ট ইয়ারে শুধু একটা কোর্স, সেটা কম্পালসারি প্রত্যেকটা অনার্স যারা করছে ওখানে তাদেরকে করতে হচ্ছে, যেমন তাতে করে নজরুলের যে জীবন সাহিত্য চর্চা যে কর্ম সেটা মোটামুটি সবার জানা হচ্ছে। সেখানে কি কি বিষয়গুলোকে মূলত প্রাধান্য দেওয়া হয় কোর্সগুলোতে?
সেখানে নজরুলের যেটা বললাম শিল্প সাহিত্য কর্মগুলো, যেমন নজরুলের কবিতা আছে, গান আছে, বিশেষ উপন্যাস আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কী কীভাবে মানে একদম প্রিলিমিনারি যে স্টেজে যে জিনিসগুলো থাকা দরকার সেই বিষয়বস্তুগুলো সেখানে দেওয়া আছে, যে যে বিষয়গুলো পড়লে আপনি একটা ধারণা পাবেন নজরুল সম্পর্কে, প্রাথমিক একটা ধারণা পাবেন। এক্ষেত্রে আসলে কী কী বিষয় একজনের জানা উচিত বা নিজেকে কী করে প্রস্তুত করা উচিত? আমি তো বলবো যে আসলে নজরুলের গান যারা গাইছেন তাদেরকে প্রথমে যে বিষয়টা ক্লাসিক্যালের উপর তাদের তালিম থাকতে হবে, চর্চা থাকতে হবে। তো নজরুলের গান করা কিন্তু আমি মনে করি অন্য আর দশটা গান থেকে আলাদা, সেক্ষেত্রে আপনার গলা সেরকম তৈরি থাকতে হবে, সেরকম চর্চা থাকতে হবে। সেই সাথে যদি আপনার এই চর্চাগুলো মানে ক্লাসিক্যালের বিষয়টা ভিতরে আপনার ভালো থাকে, জানা থাকে, সেক্ষেত্রে নজরুলের গান করতে সুবিধা হবে। তো আমি মনে করি যে যারা নজরুলের গান নিয়ে চর্চা করছে বা করতে চাচ্ছে তাদের এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত, নিজেকে প্রস্তুত করে আসতে হবে। আর যদি প্র্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে যদি জানতে চাই, যে যারা অনার্স করছে ভবিষ্যতে তারা আসলে প্রফেশনাল লাইফে যে কী করতে পারে বা তাদের কাজের কতটুকু আসলে সুযোগ তৈরি হয়েছে, এটা আপনার কী মনে হয়? আমি যে কথাটা বলবো যে আমাদের দেশে কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ মানুষের জব হয় না। হ্যাঁ, যেমন আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, প্রথমে আমি যখন পাশ করে বের হয়েছি আমার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমাদের দেশে তো সেরকম সুযোগ সুবিধা সেই ব্যবস্থাটা নেই, যে 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 সাবজেক্টে পড়বে সেই সাবজেক্ট ওয়াইজ তার প্রফেশনালি গান নিয়ে এগোবে। আমি মনে করবো এই দিক থেকে আমি লাকি, খুবই লাকি যে আমি আমার সাবজেক্ট ওয়াইজ আমি আমার জব করতে পারছি, যার কারণে দুটো বিষয় আমি সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে পারছি, সময় দিতে পারছি। কিন্তু অন্য অন্য অনেক অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মিউজিক থেকে পড়াশোনা করেছে কিন্তু হয়তো সে ব্যাংকার হয়েছে বা অন্য কোনো সেকশনে চলে গেছে, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য দুঃখজনক। সত্যি তাই। তো যদি আমরা এই জায়গাগুলো আরও ব্যাপকভাবে এগিয়ে যেতে পারি, ধরেন যে স্কুল কলেজগুলোতে বাধ্যতামূলক মিউজিকের টিচার নিতেই হবে, এরকম যদি একটা বাইরের দেশগুলোতে কিন্তু এরকম হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, তবে হচ্ছে এখন কিন্তু হচ্ছে, এখন অনেক অনেক হচ্ছে মিউজিক, ধরেন বিভিন্ন স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বা এমনি স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে মিউজিকের শিক্ষক নিচ্ছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। জি, আরও সেখানে সিট সংখ্যা আরও বাড়ানো উচিত। চাকরির ক্ষেত্রে এই জায়গাগুলো আরও বিস্তৃত করলে আমার মনে হয় যারা মিউজিক নিয়ে পড়াশোনা করছে তাদের এই জায়গাটা তারা উপকৃত হবেন। সত্যি তাই। আর তা না হলে সবার ভিতরেই আমার যেমন যে জিনিসটা বললাম যে একটা হতাশা কাজ করতো যে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কী করবো, সবার ভিতরে আমার আমার স্টুডেন্ট অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আমরা তো পাশ করে বের হচ্ছি আমরা এখন কী করবো, আমাদের তো সেরকম সেকশন নাই যাবার। তো এই জায়গাগুলো যদি আরও ব্যাপকভাবে হয়, কঠিন একটা বাস্তবতা কিন্তু এই দিকটা আসলে। হ্যাঁ, তো তারপর আমরা যদি সেই জায়গাগুলোকে অনেকটা কভার করতে পারি তাহলে মনে হয় ভালো হবে। আপনি নিজেকে কী করে সঙ্গীতের সাথে সম্পৃক্ত করেছেন? আপনার ছোটবেলার কথা যখন আপনি বলছেন যে 5-6 পড়তেন তখন গান নিয়ে ভাবতেন। আমি আমার খুব ছোটবেলা কেটেছে আমার বাবার কাছে, মানে আমার বাবা গান করতেন, খুব ভালো কণ্ঠ ছিল, বাবার কাছে গান শুনে শুনেছি বড় হয়েছি। এরপর হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি আমার মাকে বলেছি আমাকে গান শেখাও। আচ্ছা, তো আমার মা তো অনেক ছোট, অনেক ছোট, ক্লাস 1-এ পড়ি আমি। আচ্ছা, তো একটা স্কুলের কম্পিটিশন হয় সেখানে ইসলামী গানে ফার্স্ট হয়েছিলাম, তো সেই থেকে আমার একটা আগ্রহ। আর তারপর আমার মাকে বলেছি আমাকে গান শেখাও ভালো করে। তারপর জামালপুর শিল্প, আমার বাড়ির দেশের বাড়ি জামালপুর, শিল্পকলা একাডেমিতে ওখানে 4 বছরের কোর্স করেছি। পরবর্তী সময়ে আমার ব্যক্তিগতভাবে আমি শিক্ষকের কাছে শিখেছি, আমার দাদা আছে একজন অরূপ কাহালি ওনার নাম, ওনার কাছে প্রাথমিকভাবে শিখেছি, জনাব রুমি আজনবী স্যার ওনার কাছে শিখেছি, পরবর্তী সময়ে আরও অনেক গুণী গুণী অনেকের কাছে শিখেছি, সবার নাম হয়তো এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে ডক্টর অসিত রায় ওনার কাছে আমি ক্লাসিক্যাল তালিম নিয়েছি, ওস্তাদ রবিউল হোসেন পদ্মিনী দে, শাহলা তাসমিন, এরকম আর অনেকের কাছে শিখেছি, পাশাপাশি নজরুল ইনস্টিটিউটে নজরুলের গান শিখেছি। আসলে সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা এবং আপনি অনেকের কাছে শিখেছেন, গুরু হিসেবে তাদেরকে পেয়েছেন, সত্যি আসলে লাকি আপনি বলতেই হবে। তো যেটা আমার মার কারণে আমার আজকে এত দূর আসা, অবশ্যই সম্পূর্ণ মায়ের উৎসাহ প্রেরণাতে আমার বাবা মার সাপোর্ট ছাড়া আসলে কখনোই ভালো এবং সঙ্গীত নিয়ে যে পড়া যায় আমি পড়বো কখনো এটা আমি একদম ছোটবেলায় তো মাথায় ছিল না। পরবর্তী সময়ে হঠাৎ করে যখন জানলাম যে মিউজিক নিয়েও পড়া যায়, আমার বাবা মাকে আমি একটা কথাই বলেছি যে আমি অন্য কোনো সাবজেক্ট আমি পড়তে চাই না, সেটা যদি দেশের বাইরেও হয় বা যেখানে হোক আমি সঙ্গীত, এটার জন্য খুব একটা সাহসেরও দরকার হয়, সেই বিষয়ে শুনবো, সেটা আমার সেই বিষয়ে সেই গল্পটা শুনবো। তবে এই মুহূর্তে আরেকটা গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? একটু অপ্রচলিত একটি গান, ঝুমরা অঙ্গের। আচ্ছা, গানটি করছি
মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, বুঝি তাহারে ভোরে মন যে কেমন করে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি। ঠিক আছে প্রিয় দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, আরও একবার বিরতি নেবার, ফিরে আসছি এক্ষুনি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে। আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, কথা বলছিলাম, গান শুনছিলাম যার কাছে, আবারও চলে যাব তার কাছে, সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং শিক্ষক ডক্টর আলিফ লায়লা। যে চমৎকার চমৎকার গান শুনছি, এই যে আপনি বলছিলেন যে অপ্রচলিত যে গানটি, এরকম তো অনেক গান আছে যেগুলো আমরা সচরাচর শুনি না, সেগুলো নিয়ে আসলে কোনো কাজ কি করার পরিকল্পনা আছে আপনার? সেইগুলো, হ্যাঁ, আমার একটা সিডি করার ইচ্ছা সামনে। তো সবাই দেখা যায় কি কমন গানগুলো খুঁজে, হ্যাঁ, ঘুরে ফিরে সবাই মানে কোথাও স্টেজে প্রোগ্রাম করতে যায় বা টিভিতে গাইতে যায়, সবাই বলে যে ওই গানটা করেন এরকম। তো আসলে একটা গান তো প্রথমেই প্রচলিত হয় না, যে কোনো একটা গান প্রথমে তো অপ্রচলিত থাকে বা নতুন থাকে, সেই গানটিকে কিন্তু আমরা গাইতে গাইতে চর্চা করতে করতে সেটা প্রচলিত হয়। তো সেক্ষেত্রে আমরা যারা শিল্পীর আছি, আমাদেরও কিন্তু এই ভূমিকাটা পালন করা উচিত যে যেই গানগুলো নজরুলের তো অসংখ্য গান, অসংখ্য গান, সেই গানগুলোর মধ্যে যে গানগুলো তো একটু কম প্রচলিত, কম শ্রুত, সেই গানগুলো নিয়ে যদি আমরা কাজ করি বা আমরা যদি সেই গানগুলোকে নতুন কোনো একটা রূপ দিতে পারি, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম জায়গা দাঁড়ায়। তো আমারও সেরকম ইচ্ছা আছে যে নজরুলের বিভিন্ন আঙ্গিকের আঙ্গিক থেকে একটা একটা করে গান সিলেক্ট করে যে গানগুলো কম শ্রুত সেই গানগুলো নিয়ে একটা সিডি করা। কতগুলো আঙ্গিকের কথা আপনি বলতে পারবেন এই মুহূর্তে? না, আঙ্গিক বলতে ধরেন যে নজরুলের তো বহু ধরনের, অনেক শাখা আছে। ধরেন যে নজরুলের গজল অঙ্গ আছে, নজরুলের রাগ প্রধান গান আছে, ঠুমরি অঙ্গের গান আছে, ইসলামী গান আছে, ধরেন ভক্তিমূলক গান আছে, লোক অঙ্গের গান আছে, দেশবন্দনামূলক গান আছে, এরকম অসংখ্য গান আছে। কিন্তু এই গানগুলোর মধ্যে ঘুরে ফিরেই ওই প্রচলিত গানগুলো চলে আসে। প্রত্যেক এই অঙ্গগুলোর মাঝখান থেকে যে গানগুলো কম গাওয়া হয় সেই গানগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমি নিজেও করতে চাচ্ছি কিছু গান, আর এছাড়া নজরুল ইনস্টিটিউট থেকেও কিন্তু সেই উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে। বিভিন্ন যখন প্রশিক্ষণগুলো হয়, কর্মশালাগুলো হয়, সেখানেও কিন্তু এখন আনকমন গানগুলো যেগুলো প্রচলিত কম সেগুলো কিন্তু শেখানো হচ্ছে। শীঘ্রই এটা নিয়েও পরিকল্পনা তাহলে হচ্ছে, আপনি কাজ করবেন সেটা নিয়ে? আমি নিজেও করছি। আপনি যেটা বলছিলেন যে বিরতির আগে যে বিষয়ে শুনছিলাম যে কেউ মিউজিক নিয়ে পড়াশোনা করবে, এটাও কিন্তু একসময় ভাবার একটা বিষয় ছিলই না, আমরা সাহসী করতে পারতাম না। সেক্ষেত্রে আপনাকে এই ডিসিশনটা নিতে গিয়ে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? একটা খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন আপনি, মিউজিক নিয়ে। আসলে মিউজিকের প্রতি ভালো লাগা ভালোবাসার জায়গাটা যদি না থাকে, হ্যাঁ, সেটা তো পুরো অন্যরকম একটা বিষয়। আমার মনে হয় তাহলে এই জায়গাটা তার না করাই ভালো, না পড়াই ভালো। কিন্তু যদি ভিতরে বোধের ওই জায়গাটা যে আমার খুব ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, তবেই তার মিউজিক নিয়ে পড়তে আসা উচিত। আমি পড়াশোনা করতে গিয়ে অনেকের ক্ষেত্রেই দেখেছি যে আমি যেমন আমার শুরু থেকে কল্পনা জল্পনা ছিল যে আমি শুধু মিউজিক নিয়ে পড়বো, কিন্তু এমন অনেকে আছে যে যারা মানে কখনো ভাবেও নাই যে গান করবে, হঠাৎ করে তারা হয়তো সাবজেক্ট ওই সাবজেক্টে চান্স পেয়েছে, কিন্তু তারা ভেবেছিল যে গানটা বুঝি খুব সহজ জিনিস, এটা বুঝি এমনিই গাওয়া যায়। কিন্তু মিউজিক নিয়েও যে পড়াশোনা করা যায়, মিউজিকের এত এত হিস্ট্রি, মিউজিকের এত ব্যাপক শাখা, এটা কিন্তু না পড়লে, না জানলে, এটার ভিতরে না ঢুকলে কেউ বুঝতে পারবে না। মানে একটা বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রের আসলে এক ফোঁটা জলও হয়তো আমরা পান করতে পারি না।
অনেকেই পড়তে গিয়ে এমনও হয়েছে যে মিউজিক নিয়ে পড়াশোনা স্টার্ট করেছে, শেষ না করে চলে এসেছে। এবং আপনি তো সেজন্য পিএইচডিও করেছেন, শেষ করেছেন। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল। আপনার বিষয়বস্তু ছিল লালনের ক্লাসিক, লালনের গান ও রাগসঙ্গীত। সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে যে আমি তো ক্লাসিক্যাল যেহেতু সাবজেক্ট ছিল, অনার্স মাস্টার্স দুটোই ক্লাসিক্যাল মিউজিকে করেছি, তো যেটা বললাম যে শুরুর দিকে একদম ছোটবেলায় লালন সাজির গান বা লোকসঙ্গীত আমাকে টানতো। আমার আমি 8 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডের 8 বারই হচ্ছে লোকসঙ্গীত, লোকসঙ্গীতের উপর। পরবর্তী সময় ট্র্যাক চেঞ্জ করে হয়তো নজরুলে চলে এসেছি, কিন্তু আমার ভালো লাগার জায়গাটা ছিল লালন সাজির গানের। প্রথম জাতীয় পুরস্কার লালন সাজির গান। আচ্ছা, তো আমি আমার যিনি শিক্ষাগুরু শ্রদ্ধেয় স্যার ডক্টর অসিত রায়, স্যারের সাথে কথা বলেছি যে স্যার আমি এরকম, আমার তো ক্লাসিক্যালটাও যেন ঠিক থাকে, পাশাপাশি যেন লালন সাজির গান নিয়েও কিছু করতে পারি। লালন সাজির গানের রাগের কী প্রভাব, যেহেতু ক্লাসিক্যাল বিষয়টা এখানে, লালন সাজির গানগুলোতে আসলে লোকসঙ্গীতের অধিকাংশই তো হচ্ছে রাগসঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাগসঙ্গীত ওখান থেকে এসেছে এরকম বলি আমরা। তো সেই জন্য দুটো বিষয়ের সাথে একসাথে সংযোগ করে, কম্বিনেশন করে কীভাবে করা যায়, হ্যাঁ, তো এই সাবজেক্টটা তখন আমার শিক্ষকের সাথে কথা বলেছি, স্যার বলেছে ঠিক আছে তুমি দেখো। প্রথম দিকে খুবই কষ্টের মধ্যে ছিলাম, মানে কোনো বই পাচ্ছিলাম না, কোনো রেফারেন্স বুক পাচ্ছিলাম না, কীভাবে শেষ করব কাজটা। পরবর্তী সময়ে স্যার বললেন যে শোনো, যে কাজটি হয়ে গেছে তেমন কাজ তো করে লাভ নাই, যে কাজটা কখনোই হয় না, যে কাজটা, হ্যাঁ, নতুন কিছু একটা, পিএইচডির বিষয়ই তো তাই যে নতুন কিছুকে সৃষ্টি করা। তো সেই ক্ষেত্রে আমাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে লালন সাজির গানের বাণী বা সুরের বিভিন্ন ধরনের বিতর্ক কিছু বিষয় আছে। তারপর আমি চেষ্টা করেছি আপ্রাণভাবে লালন সাজির আখড়াতে গিয়ে গানগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি, বাউল যারা ছিলেন তাদের কাছ থেকে সরাসরি গিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছি, এবং সেই গানের সাথে কোন কিছু গান ভাগ করে নিয়েছি যে এই গানগুলোতে কী কী রাগসঙ্গীতের ছোঁয়া আছে এবং কোন কোন পোর্শনে আছে। এই কাজটাই ছিল আমার মূলত বের করা। চমৎকার, অনেক গর্ব লাগে যখন সামনে বসে একজন মানুষ এই ধরনের কথা বলে এবং টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদেরকে ইন্সপায়ার করছে, খুব ভালো লাগে। আপু, গল্প আর গানে কিভাবে সময় চলে গেল আমি আসলে বুঝতে পারলাম না একদমই। আয়োজনের শেষের দিকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আর গান না শুনে তো বিদায় নিবই না, কোন গানটি শুনবো এটা একটু আপনি ভেবে নিন, আমি দর্শকের থেকে একদম বিদায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আবার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি গল্প কথার এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আমার এক তারাতে বাজে শুধু এক তারাতে বাজে শুধু তোমার নাম শ্যাম, তোমার নাম শ্যাম। আমি বাউল হলাম ধুলির পথে, লয়ে তোমার নাম।